আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স, হোপ ইউ আর ফাইন। সো আজকে আমরা কথা বলবো কন্ডিশনাল সেন্টেন্স নিয়ে। আমরা সবাই জানি যে কন্ডিশনাল সেন্টেন্সগুলো মূলত একটি শর্ত এখানে থাকে, শর্তযুক্ত বাক্য। কন্ডিশনাল সেন্টেন্স কথাটার অর্থ হচ্ছে শর্তযুক্ত বাক্য, অর্থাৎ এই বাক্যগুলোতে শর্ত যুক্ত থাকবে। প্রথমেই চলো কথা বলা যাক কন্ডিশনাল সেন্টেন্সগুলোর প্রকারভেদ নিয়ে। এই কন্ডিশনাল সেন্টেন্স মূলত চার প্রকারের হয়ে থাকে। আমরা যদি বলি যে প্রথমেই আছে জিরো কন্ডিশনাল সেন্টেন্স, ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স, সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স এবং থার্ড কন্ডিশনাল সেন্টেন্স। তো আজকে আমি শুধু সংক্ষেপে জিরো কন্ডিশনাল নিয়ে আলোচনা করব। তো প্রথমেই একটি জিরো কন্ডিশনাল সেন্টেন্স দুটি প্রেজেন্ট সিম্পল ভার্বস বা টেন্স নিয়ে গঠিত হয়। অর্থাৎ আমরা যদি লক্ষ্য করি যে এক্ষেত্রে ইফ যুক্ত যে সেন্টেন্সটি থাকবে, এই সেন্টেন্সটির প্রথম অংশ প্রেজেন্ট সিম্পলে থাকবে অথবা প্রেজেন্ট ইনডিফিনিটে থাকবে, এবং দ্বিতীয় অংশটিও প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট সিম্পলে থাকবে। অর্থাৎ এক্ষেত্রে আমরা বলতে পারি ইফ যুক্ত বাক্যটির প্রথম অংশ প্রেজেন্ট ইনডিফিনিট এবং পরবর্তী অংশটিও যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয় তাহলে সেটিকে আমরা জিরো কন্ডিশনাল বলব। অর্থাৎ এক্ষেত্রে সংক্ষেপে আমরা বলতে পারি ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট, অথবা এই প্রেজেন্ট ইনডিফিনিটের অন্য আরেকটি নাম আছে, সেটা হচ্ছে প্রেজেন্ট সিম্পল। যেমন উদাহরণ হিসেবে আমরা বলতে পারি ইফ ইট রেইনস দ্য গ্রাস গেটস ওয়েট, বৃষ্টি হলে ঘাস ভিজে যায়, অথবা যদি বৃষ্টি হয় তবে ঘাস ভিজে যায়। তো এক্ষেত্রে ইফ যুক্ত যে প্রথম সেন্টেন্সটার যে প্রথম অংশটি সেটা হচ্ছে ইট রেইনস। এটা আমরা জানি সাবজেক্টের পর ভার্বের প্রেজেন্ট ফর্ম, বা এর সাথে যদি এস বাই এস থাকে সেটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। এবং একই রকমভাবে দ্বিতীয় অংশটিতেও আমরা দেখতে পাচ্ছি যে দ্য গ্রাস, এটি সেন্টেন্সটি সাবজেক্ট, তারপরে গেটস ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে অ্যাস যুক্ত হয়েছে এবং এরপরে অবজেক্ট রয়েছে। আবার আই গেট টায়ার্ড, আমি ক্লান্ত হয়ে যাই ইফ আই ওয়ার্ক টু মাচ, এখানে আমরা দেখতে পাচ্ছি আই সেন্টেন্সটি সাবজেক্ট, তারপরে গেট আছে, তারপর অবজেক্ট আছে, তারপর আমরা দেখতে পাচ্ছি ইফ এবং পরবর্তী অংশটিতেও আই সাবজেক্ট এবং ওয়ার্ক ভার্বের প্রেজেন্ট ফর্ম হওয়াতে এটিও কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো আই গেট টায়ার্ড ইফ আই ওয়ার্ক টু মাচ, খুব বেশি কাজ করলে আমি ক্লান্ত হয়ে পড়ি। তো আশা করি সবাই বুঝতে পেরেছ। তো পরবর্তীতে আবার অন্য কোনো দিন কথা হবে অন্য কোনো কন্ডিশনাল নিয়ে বা অন্য কোনো টপিকের উপরে। সো আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।